নমস্কার, একটি নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। দেখতে পাচ্ছেন যে মিষ্টি তুলসী আপনাদের সামনে স্ক্রিনে দেখা যাচ্ছে। তো এই মিষ্টি তুলসী বা সুইট বেসিলের উপর আগে একটা আমরা ভিডিও করেছিলাম। তো এইটা আমাদের ছাদ বাগানেরই মিষ্টি তুলসী বা ইতালিয়ান বেসিল। তো আজকে এটার উপরে সেকেন্ড একটা ভিডিও করব, যেখানে আমরা আমাদের ছাদ বাগান থেকে এই মিষ্টি তুলসীর পাতাগুলোকে নিয়ে একটা চাটনি করে আপনাদেরকে আমরা দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মিষ্টি তুলসী কালেকশন পাতা কালেকশন করেছি। তো চলুন যে কিভাবে আমরা মিষ্টি তুলসীটা তৈরি করব, সেটা চাটনি তৈরি করব, সেটা আপনাদেরকে বলবো। তো প্রথমে আমরা নিয়েছি একটা অ্যাপেল ভিনিগার, ঠিক আছে। তারপরে আমরা যেটা নিয়েছি হচ্ছে আপনার বাটার রয়েছে, আপনার রসুন রয়েছে, লঙ্কা রয়েছে, সাথে পাতা আর মিক্সার গ্রাইন্ডার। এর সাথে আপনি চাইলে যেটা করতে পারেন যে চিজও আপনারা ব্যবহার করতে পারেন, সেটা চিজ ব্যবহার করতে পারেন, তো সেটা আরও বেশি টেস্টি হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এটাকে মিক্সার গ্রাইন্ডে গ্রাইন্ড করে নিয়েছি, ঠিক আছে। তো যেহেতু এক হাতে করছি তো সব কিছু সম্ভব হচ্ছে না ওটাকে দেখানোর আমাদের পক্ষে। তো কিন্তু এটাকে বেশি দিন আপনারা রাখতে পারবেন না, যেহেতু আমরা এটাকে প্রিজারভেটিভ ফ্রি করেছি। এটা এই চাটনিটাকে এছাড়াও আপনি পাস্তার সাথে খেতে পারেন, স্ন্যাক্সের সাথে খেতে পারেন এবং পিৎজার সাথে খেতে পারেন। এছাড়াও আপনারা চাইলে নিজেদের মতো করে অন্যান্য কিছু সাথে টেস্ট করে দেখতে পারেন, খুব ভালো। এবং এটি হাইপার টেনশনের জন্য খুব ভালো কাজ করে, তো বেশি মাত্রায় কোনো কিছু ভালো না। এছাড়াও আপনারা এর পাতাটাকে যদি চায়ের সাথে দিয়ে খান, র চা বা দুধ চা, খুব ভালো কাজ করে। আজ এই পর্যন্ত, নমস্কার।